नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर साथे शेयर करब दई पोस्त रुई एकदम अन्य पद्धतिते। तोमादेर अनुरोध करब एटा तोमरा एकबार बानिए देखो, कारण रुई माछ प्राय सबार घरे सब समय थाके। आर केमन लागलो आमाके कमेंट बक्से कमेंट करे जानाते एकदम भूलो ना। रेसिपी भालो लागले लाइक करार साथे साथे आमार चैनलटा सबस्क्राइब करे आमार पाशे थेको, आर बेल बटनटा प्रेस करे अल करते भूलो ना। किन्तु ताहले आमी जे कोनो भिडियो आपलोड करार साथे साथे नोटिफिकेशन सब्बार आगे तोमादेर काछे पौंछे जाबे। ताहले चलो देखे नेवा जाक दई पोस्त रुई। एखाने देखो छ पिस रुई माछ आछे। आमी एखाने परिमाण मतो नुन दिलाम আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর একটু দেব, কারণ এতগুলো মাছ আছে ঠিক মতো মাখাতে হবে। এখন আমি এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দু মিনিট মতো রেখে দেব। আমি কড়াইয়ে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একেবারে ছ পিস এখানে এঁটে গেছে, আমি ভেজে নিয়েছি। আর মাছটা আমি খুব কমও ভাজিনি, আবার একদম কড়া করেও ভাজিনি, মাঝারি করে ভেজে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খেয়াল করে থাকবে, আমি একমাত্র ভাজা মাছ খাওয়া ছাড়া মাছের কোনো কিছু রান্না করলে মাছ কড়া করে ভাজি না, কারণ তাতে মাছটা অনেকটা ছিবড়ে হয়ে যায়, স্বাদটা পাওয়া যায় না। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দারচিনিটা একটুখানি থেতো করে নিয়েছি। আর উপকরণের মাপগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা পেয়ে যাবে। এবার দিচ্ছি হাফ টিস্পুন মেথি। আমার রান্নাটা একটু অন্যরকম আর এটা স্বাদ একটু অন্যরকম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সরি, এখানে খালি পেঁয়াজ বাটা না, এখানে আছে পেঁয়াজ, রসুন আর আদা বাটা একসাথে আমি বেটে রেখেছি। এখন এটাকে আমি সামান্য একটুখানি ভেজে নেব, একটু এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা 1 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ। দিয়ে দেব হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দে খাবে। আমি এখানে ঝালটা একটু বেশি দিচ্ছি, এই কারণে টক দই আছে তো ঝাল কিন্তু আমি হাফ টেবিল স্পুন দিলাম, কিন্তু ঝাল হবে না অতটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ চিনি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, একদম 2 টেবিল চামচ মতো জল। আমি এই দইয়ের বাটিটাতে এভাবে দইটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে কষাবো। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কষে গিয়ে সাইড থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেব জল। এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা বেশি ঝোল হবে না, এটা একটু গা মাখা হবে, তো সেটা বুঝেই দিতে হবে। জল আমি আর একটু দেব, যেহেতু 6 পিস মাছ আছে, আর একটুখানি জল আমি দেব এখানে। আমি প্রায় 2 কাপ মতো জল কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা কিন্তু দেখতে পাচ্ছ আমি কাঁচা দিচ্ছি, আমি কষিয়ে নিইনি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমি 7-8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। আর মাছ তো ভাজাই ছিল, রান্না কমপ্লিট। আমি এখন ইন্ডাকশনটা অফ করে দেব, আর এটা যতটা ঝোল দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেলে এতটা থাকবে না, এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে। এবার আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।